হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন টাইম উইথ সায়দা আজ আপনাদের বানিয়ে দেখাবো খুবই মজার সন্দেশ আজ বানিয়ে দেখাবো দুধ দিয়ে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী রেসিপির জন্য কথা না বেরিয়ে চলুন জেনে নিই কী করে সন্দেশ বানাবো সেই প্রস্তুত প্রণালী সন্দেশ বানানোর জন্য প্রথমে চুলা একটি প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আমি কিন্তু চুলাটা এখনও জ্বালাইনি সব উপকরণ একসাথে মিলে তারপর চুলাটা জ্বালাবো দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ এবার দিয়ে দিব এক কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক এবার দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পানি যে কন্ডেন্স মিল্কের কাপটা আমি দিয়েছি সেই কাপটা ধুয়ে এই পানিটা দিয়ে দিবো এবার দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ এলাচের গুঁড়ো এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব সব উপকরণ যখন একসাথে খুব ভালো করে মেশানো হয়ে যাবে ঠিক এই রকম তখন আমি চুলাটা জ্বালিয়ে দিব তবে চুলার আজ কখনই বাড়ানো যাবে না এই সন্দেশটা বানাতে হবে চুলার সম্পূর্ণ কমিয়ে চুলা গাছটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে পুরোটা সন্দেশ বানাতে হবে চুলা আজ বাড়িয়ে দিলে কিন্তু সন্দেশটা খুব সহজেই পুড়ে যাবে আমি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব অল্প আছে ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখুন একেবারে আঠালো হয়ে গেছে ঠিক এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ঘি ঘিটা দেওয়ার পরে গুঁড়ো দুধের মিশ্রণটা আবারও আমি চুলায় রেখে নিয়ে নিব চার থেকে পাঁচ মিনিটের মতো কিন্তু চুলা কিন্তু বানানো যাবে না কাছ থেকে দেখুন এটা কিন্তু এখনও পাতিলের গাছ ছেড়ে আসছে না পাতিলের গায়ে লেগে আসছে তার মানে এখনও আমার সন্দেশটা বানানোর উপযুক্ত হয়নি এই ডোটা ফিরে এলাম চার মিনিট পরে দেখুন এখন খুব সহজেই কিন্তু প্যানের গা ছেড়ে আসছে প্যানের গায়ে আর লেগে নেই তার মানে এটা এখন রেডি হয়ে গেছে সন্দেশ বানানোর জন্য যখন এরকম প্যানের গা ছেড়ে আসবে তখন এই ডোটাকে আমি উঠিয়ে নেব চুলো থেকে উঠিয়ে এই সন্দেশের মিশ্রণটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে তা না হলে প্যানের গরমে এই সন্দেশটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে সেই জন্য উঠিয়ে আমি অন্য একটা বাটিতে নিয়ে নিলাম ডোটাকে এবার এখানে রেখে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য কারণ এখন অনেক গরম এত গরমে সন্দেশটা বানানো যাবে না ফিরলাম পাঁচ মিনিট পরে এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি সন্দেশটা সামান্য একটু গরম আছে সামান্য একটু গরম থাকা অবস্থায় এই ডোটা দিয়ে সন্দেশ বানাতে হবে আমি সামান্য একটু ডো হাতে নিয়ে এভাবে চেপে চেপে গোল করে নিয়েছি একটু খেয়াল করে দেখুন কিভাবে বানাচ্ছি দুই হাতের তালুতে নিয়ে এভাবে গোল করে নিচ্ছি এবার একটু চেপে দিচ্ছি এবার মাঝে একটু চেপে দিচ্ছি বাস তৈরি হয়ে গেল প্যারা সন্দেশ এবার মাঝে আমি একটু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি আপনি আপনার পছন্দ মতো যে কোনো বাদাম দিতে পারেন আবার বাদাম ছাড়াও পরিবেশন করতে পারেন ঠিক একইভাবে সবগুলো সন্দেশ আমি বানিয়ে নিয়েছি দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার গুঁড়া দুধের সন্দেশ যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী রেসিপির জন্য আর যা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ